সময় যত এগোচ্ছে ততই তমলুক শহরবাসীর কাছে যন্ত্রণা হয়ে দাঁড়াচ্ছে শহরের যানজট মূলত টোটোর কারণেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যানজটের সৃষ্টি হচ্ছে যেমন তমলুক শহরের হসপিটাল মোড় মানিকতলা মোড় জেলখানা মোড় মেছোবাজার মন্দির সহ একাধিক জায়গা অফিস টাইমে যানজটের কবলে পড়ে শহরের বাসিন্দারা আটকে পড়ে স্কুল ছাত্র ছাত্রীরা যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সঙ্গে পনেরো আগস্টের পরেই বসবো তাদের সঙ্গে বসে তমলুক সরের চালু করে দেয় সে বিষয়ে ব্যবস্থা নেব এইভাবে যানজট আমরা এড়ানোর চেষ্টা করব ব্যবস্থা নেব ইতিমধ্যে আমরা এসডিওকে আমি দু মাস আগেই চিঠি করে দিয়েছি বিভিন্ন কারণে পুলিশের সহযোগিতাটা পুলিশে যথেষ্ট ফোর্স নেই আমরা পনেরোই আগস্টের পরে আবার নতুন করে মাইক প্রচার করে যারা রাস্তার উপর মালপত্র রাখছে সমস্ত বাজেয়াপ্ত করে ব্যবস্থা করব তবে তমলুক শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী ভূমিকা নিচ্ছে তমলিপ্ত পৌরসভা তামলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান পনেরোই আগস্টের পর থেকে টোটোসহ সহ দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে সকল দোকানদার ফুটপাথ দখল করে বসে আছে বা যেসব টোটো নাম্বারবিহীনভাবে রাস্তায় চলাফেরা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা দেখুন তমলুক শহর যানজট এটা সত্যি ঘটনা প্রচণ্ড ধরনের ভিড় মধ্যে সাধারণ মানুষকে চলাফেরা করতে হয় আমাদের টোটো ইউনিয়নের সমস্ত সদস্যদেরকে নিয়ে একটা আলোচনা টেবিলে বসতে হবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে নিয়ে তাদেরকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হবে করলে টোটোদেরকে এই ধরনের নিয়ন্ত্রণের মধ্যে এনে শহরটাকে করা যায় শহরের রাস্তায় টোটো যানজটের কথা কার্যত স্বীকার করে নেয় তমলুক শহরের টোটো ইউনিয়ন সভাপতি চঞ্চল খাড়া তিনি জানান শহরবাসী টোটোর কারণে যানজটের সমস্যা হচ্ছে এটা ঠিকই পৌরসভার সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে টোটো চালকদের নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে শহরে টোটো চালানোর জন্য কথা ভাবা হবে এর মধ্যে একটা বড় কারণ হলো বাইরের বেশ কিছু টোটো আমাদের তমলুক শহরে সারাদিন এসে তারা ফ্লাইং টোটো হিসেবে এখানে কাজ করে তারপরে আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে যায় তারা তাদের না আছে নাম্বার না এখানকার বাসিন্দা না কিছু তো শহর জঞ্জাটের হওয়ার জন্য এটা একটা বেশ বড় কারণ এছাড়াও তিনি জানান শহরের বাসিন্দা নয় এমনই অনেকে বাড় থেকে এসে শহরে টোটো চালাচ্ছে যারা লাইন টোটো তাদেরও কারণে শহরে যানজটের সমস্যার সৃষ্টি হচ্ছে প্রতিদিন যাতায়াতের পর যানজটের সমস্যায় তমলুক শহরের বাসিন্দারা তমলুক থেকে সৈকত সিয়ের রিপোর্ট নিউজ এইটিন লোকাল